আজকে আমার আলোচনার বিষয় বাঁকা লিঙ্গ ক্যান্সারের জন্য কতটুকু দায়ী এবং সমাধানে কার্যকারী চিকিৎসা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা। লিঙ্গ কি দিয়ে তৈরি, আসলে লিঙ্গের ভিতরে কি থাকে আমাদের প্রথমে সেটা জানতে হবে। লিঙ্গের ভিতরে কোনো বোন কোনো হাড় নেই, আছে শুধু মাংস এবং শিরা বা রক্তনালী, যার ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয় এবং লিঙ্গ উত্থান হয়। যখন সেক্সুয়াল উত্তেজনা আসে তখন টোটাল বডিতে ব্লাড সার্কুলেশন হয়, বিশেষ করে হাড় এবং লিঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বেশি হয়ে থাকে, অর্থাৎ হাড়ের থেকে লিঙ্গের মধ্যে। তখন লিঙ্গ সোজা হয়ে যায়, অর্থাৎ লোহার মতো শক্ত হয়ে যায়। তো এই লিঙ্গ বিভিন্ন কারণে বাঁকা হয়ে যায়। তা বাঁকা হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে, এর মেন যে কারণ সেটা হলো কোনো আঘাতের থেকে এটা হতে পারে। যেমন ছোটোর সময় খেলাধুলা করতে গিয়ে, সাইকেল চালাতে গিয়ে যে কোনো কারণে আঘাত লাগলে এটা এই লিঙ্গটা বাঁকা হতে পারে। ও হ্যাঁ, আর এই বাঁকা লিঙ্গকে কি বলে, পেরোনিয়াস ডিজিজ। এই বাঁকা লিঙ্গকে পেরোনিয়াস ডিজিজ বলে। তো আঘাতের থেকে লিঙ্গ বাঁকা হতে পারে, আর এই আঘাতের থেকে লিঙ্গের ভিতরে গ্লিটু তৈরি হতে পারে টিউমার মতো। আবার জিনগত কারণে লিঙ্গ বাঁকা হয়ে থাকে অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টার ভিশনের কারণে। সমকামিতা, অর্থাৎ পুরুষে পুরুষে যখন ব্যাক সাইড দিয়ে যৌন মিলন করা হয় তো এ কারণেও কিন্তু লিঙ্গ বাঁকা হতে পারে। আবার যখন সহবাসে লিপ্ত হয়, যদি কোনো কারণে অতিরিক্ত প্রেশার হয়ে পড়ে তখন দেখা যায় ওর মধ্যে একটা শব্দ হয় এবং সেটার থেকে আস্তে আস্তে লিঙ্গটা বাঁকা হতে পারে। অতিরিক্ত যৌন মিলনের কারণে, অতিরিক্ত স্বপ্নদোষ ইত্যাদি কারণে লিঙ্গ বাঁকা হয় এবং জিনগত কারণে লিঙ্গ বাঁকা হয়ে থাকে। তো লিঙ্গ যখন বাঁকা হয় তখন লিঙ্গের মাঝে ওই আঘাতের থেকে যে কোনো কারণে যে গ্লিটটা তৈরি হয় টিউমারের মতো, আর যে কোনো টিউমারই কিন্তু ক্যান্সারের জীবাণু বহন করে। আবার জিনগত কারণে যে সেটা যেটা হয় সেটাও কিন্তু ক্যান্সারের জীবাণু বহন করে, যেহেতু লিঙ্গ বাঁকা জিনগত কারণে হয়ে থাকে। তো যখন এই বাঁকা লিঙ্গের গ্লিটটা থাকে তখন লিঙ্গ যখন উত্তেজিত হয় তখন লিঙ্গ শক্ত হবার সময় সেখানে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় এবং যে শিরাগুলো থাকে শিরাগুলো কুঁকসিয়ে যায়, ওই টিউমারের মধ্যে টান লাগে, যে কারণে লিঙ্গ ব্যথা করে, সহবাস স্বাভাবিকভাবে সহবাসও করতে পারে না। একটা সময় যে এই টিউমারটা খুব খারাপ রূপ ধারণ করে তখন চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। তো চিকিৎসার প্রয়োজনে বিকল্প চিকিৎসা নিতে গেলে অনেক সময় সার্জারির প্রয়োজন হয়ে থাকে, আর সার্জারি করলে অনেক সময় উপকারের থেকে অপকারই বেশি হয়ে থাকে। কারণ লিঙ্গের ভিতর যে শিরাগুলো থাকে একদমই সফট, অনেক সময় সার্জারি ফেল হলে এই শিরাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন রক্ত চলাচল টোটালি বন্ধ হয়ে যায়, ফলে লিঙ্গ একদম নিস্তেজ হয়ে যায়, প্যারালাইজড মতো হয়ে যায়। তো এই লিঙ্গ বাঁকার হয়ে হওয়ার কারণে এর ভিতর যে টিউমারটা থাকে এই টিউমারটা কিন্তু অনেক সময় ক্যান্সারের রূপ ধারণ করে। তো বাঁকা লিঙ্গ এই জন্য ক্যান্সারের জন্য অনেকটা দায়ী হয়ে থাকে। তো এর সঠিক চিকিৎসা নেওয়ার জন্য এর কার্যকারী একমাত্র চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা, সার্জারি ছাড়াই যেটা করা হয়। কারণ হোমিওপ্যাথিতে লক্ষণ ভেদে কারণ ভেদে সঠিক চিকিৎসাটা দেওয়া হয়। তো এই চিকিৎসাটা নিলে দেখা যায় যে 1 থেকে 3 মাসের মধ্যে ভালো হয়ে যায়। তাই
বাঁকা লিঙ্গ যে ক্যান্সারের জন্য দায়ী হয়ে থাকে এটা সবার মাথায় রাখতে হবে, যদি তার ভিতরে গিলির তৈরি হয়ে থাকে এবং সেটা যদি ক্রনিক হয়ে থাকে। যেহেতু বাঁকা লিঙ্গ জিনগত টিউমারও ক্যান্সার জীবাণু বহন করে, উভয়ে কিন্তু ক্যান্সারের জীবাণু বহন করে। এদিকে খেয়াল রেখে যার এই সমস্যাটা হয়েছে, যাদের পেরোনিস ডিজিজ হয়েছে, গিলিটি তৈরি হয়েছে, তাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং খুব দ্রুত চিকিৎসার আওতায় আসতে হবে। কারণ সার্জারির মাধ্যমে করলে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় বেশি, উপকারের থেকে অপকারী হয়ে যায় বেশি। এই জন্য আপনারা সঠিক চিকিৎসা গ্রহণ করুন, একজন অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।